নমস্কার দর্শক বন্ধুরা, ক্যান্সার ক্যান্সার কথাটা শুনলে লোকে আতঙ্কে ভোগেন, মনে হয় ক্যান্সার হ্যাজ নো আনসার। তা আমি এখন বসে আছি প্রখ্যাত ওরাল ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর স্বাগত চৌধুরীর সঙ্গে। তার সঙ্গে কথা বলে জানি ডিটেলস, উনি আমাদেরকে বুঝিয়ে বলবেন যে ওরাল ক্যান্সার সম্পর্কে। আসুন তার সঙ্গে আলাপ করি এবং তিনি সমস্ত ডিটেলস আমাদেরকে জানাবেন, কথা বলি। প্রখ্যাত ডাক্তার স্বাগত চৌধুরী, আপনি একটুখানি ডিটেলস যদি বলেন ওরাল ক্যান্সার সম্পর্কে একটু। আচ্ছা, সেটা বলার আগে আমি প্রথমেই বলতে চাই, সামনে আসছে আমাদের সিক্সথ ডিসেম্বর হচ্ছে ন্যাশনাল ওরাল ক্যান্সার ডে, এবং সেই দিন আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। কারণ অ্যাওয়ারনেস ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট অ্যান্ড টু ডিটেক্ট ওরাল ক্যান্সার। ওরাল ক্যান্সার কিন্তু মেনলি লাইফস্টাইল রিলেটেড ডিজিজ, মানে টোব্যাকো, মেবি স্মোকিং টোব্যাকো অর চুইং টোব্যাকো, মানে সিগারেট, বিড়ি এইসব জাতীয় জিনিস, বা গুটখা, পান মশলা, অনেক সময় সুপুরি, এগুলো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। অ্যালকোহলও কিন্তু কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। সবচেয়ে বড় ব্যাপার, আরেকটা জিনিস সাধারণ মানুষের জানা উচিত, যে ওরাল ক্যান্সার কিন্তু সেলফ ডিটেকশন সম্ভব, মানে গালে, ঠোঁটে, জিবে, তালুতে, জিবের তলায় কোনো আলসার যদি 3 সপ্তাহ বা তার বেশি থাকে তাহলে আপনাকে স্পেশালিস্ট দেখাতে হবে। আলসার হওয়া মানেই ক্যান্সার না, কিন্তু সেই কাজটা স্পেশালিস্টের, যে কোনো পারসিস্ট্যান্ট আলসার ওরাল ক্যাভিটিতে থাকলে সেটা স্পেশালিস্টের মাধ্যমে ডিটেকশন করতে হবে, সাধারণত বায়োপসির মাধ্যমে কনফার্মেশন হয়। এবার জানতে হবে যে ওরাল ক্যান্সারের ট্রিটমেন্ট কী। যে কোনো ক্যান্সারের মতো ওরাল ক্যান্সারের ক্ষেত্রেও মেনলি 3 ধরনের ট্রিটমেন্ট, সার্জারি, রেডিয়েশন বা কেমোথেরাপি, সঙ্গে কেমোথেরাপি। ওরাল ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক ট্রিটমেন্ট কিউরেটিভ ইন্টেন্ডে বা সেরে যাওয়ার উদ্দেশ্যে প্রাথমিক ট্রিটমেন্ট কিন্তু সার্জারি। সার্জারির 2 পার্ট, একটা ক্যান্সার নিরাময় করা, দ্বিতীয় হচ্ছে প্লাস্টিক রিকনস্ট্রাকশন করা, মানে জায়গাটা আবার তৈরি করে দেওয়া। এই ক্যান্সার সার্জারি এবং প্লাস্টিক রিকনস্ট্রাকশন 2টোই আমি করি মেনলি, এবং যদি 2টো ঠিকঠাকভাবে করা যায় তাহলে পেশেন্ট তার আগের লাইফ সম্পূর্ণভাবে ফিরে পায়, মানে খাওয়া দাওয়া থেকে তার এস্থেটিক, তার কথা বলা, এভরিথিং সম্পূর্ণভাবে ফিরে পায় এবং সে নিজের নর্মাল লাইফে ফিরে যায়। রেডিয়েশন আসে সার্জারির পরে অ্যাজ অ্যান অ্যাডজুভেন্ট থেরাপি। রেডিয়েশনের কখনো কখনো সেন্সিটিভিটি বাড়ানোর জন্য আমাদের কেমোথেরাপি দিতে হয়। আচ্ছা, আর আমরা যদি ভাবি যে হোয়াট টু এক্সপেক্ট আফটার অল দ্য ট্রিটমেন্ট, দেখা যায় যে 5-year সার্ভাইভাল, মানে কোনো পেশেন্ট 5 বছর বা তার বেশি বাঁচছে আফটার অল ট্রিটমেন্ট, স্টেজ 1-এর ক্ষেত্রে সবচেয়ে বেশি, সেটা কমতে থাকে স্টেজ 4-এ গিয়ে সব মিনিমাম জায়গায় পৌঁছায়। তাই জন্য স্টেজ 1-এ ডিটেকশান হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, তার জন্য পেশেন্ট অ্যাওয়ারনেস ভীষণ প্রয়োজন। তাই জন্যই আমাদের এত অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়। এবং একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো ধরনের নেশা ছাড়তেই হবে, সেটাই কিন্তু মেন কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ওরাল ক্যান্সারের। স্যার আর একটা, হ্যাঁ স্যার, একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে রাখবো, সেটা হচ্ছে যে 7 নভেম্বর, মানে আগামী গতকাল আর কি, আমাদের ওয়ার্ল্ড ক্যান্সার অ্যাওয়ারনেস ডে চলে গিয়েছে, সেইটার জন্যই আপনার কাছ থেকে এই সুন্দর বক্তব্যগুলো আমরা পেলাম। তো আমরা চাইছি যে আগামী যুব সমাজকে আপনি এই উদ্দেশ্যে কিছু বলবেন, মানে কি বলবেন? আমার যুব সমাজের কাছে আবেদন হবে যে কোনো ধরনের নেশা থেকে দূরে থাকা, স্পেশালি স্মোকিং অ্যান্ড চুইং টোব্যাকো আর পান মশলা, সুপুরি, এগুলো থেকে অবশ্যই দূরে থাকা। অ্যালকোহলও কিন্তু টু সাম এক্সটেন্ট কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। তো আমরা একটা নেশামুক্ত সমাজ এক্সপেক্ট করি, এবং অ্যাওয়ারনেস বাড়ানো, প্রান্তিক মানুষদের ক্ষেত্রে চিকিৎসা পৌঁছে দেওয়া,
সেটাও কিন্তু অ্যাওয়ারনেসের মাধ্যমেই পৌঁছায়। আমি এই যে ওরাল ক্যান্সারের অ্যাওয়ারনেস, সেটা কিন্তু সাধারণ মানুষের বোঝার মতো ভাষায় বললাম, যারা শুনলো তাদের কাজ হচ্ছে, যারা শুনলো না আমার কথাটা সরাসরি, তাদের কাছেও এই বক্তব্য পৌঁছে দেওয়া। একদম, এবং যুব সমাজেরই এটা কাজ যে প্রান্তিক মানুষের কাছে এই অ্যাওয়ারনেসটা পৌঁছে দেওয়া। একদম, ধন্যবাদ আপনাকে অসীম বার্তার পক্ষ থেকে। ধন্যবাদ। ঠিক আছে স্যার, আমরা তাহলে ইংরেজিতে একটা কথা আছে, আ স্টিচিং টাইম সেভস নাইন। যদি এরকম ধরনের ডাক্তারবাবু যে লক্ষণগুলোর কথা বললেন, সেই লক্ষণগুলো যদি দেখতে পান অবশ্যই আর দেরি করবেন না। আর শুনলেন তো যে কীভাবে ক্যান্সার প্রিভেনশন করা যায়, প্রিভেন্ট করা যায়, সেগুলো আসুন না, সবাই মিলে হাতে হাত মিলিয়ে চেষ্টা করি যে চিউইং টোব্যাকো এবং সিগারেট খাওয়া বা ইত্যাদি ইত্যাদি যেগুলো ডাক্তারবাবু বললেন সেগুলো মেনে চলার। কেমন লাগছে আমাদের পেজটি শেয়ার করবেন, পেজটি লাইক করবেন, আর এইটা বার্তাটা সবার দিকে ছড়িয়ে দেবেন। অসীম বার্তার পক্ষ থেকে অভিজিৎ মুখোপাধ্যায়, কলকাতা। Thank you.